গর্ভধারণ, মাতৃত্ব, শিশু লালন পালন ও হেলথ সংক্রান্ত সব কিছু তথ্যের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। গর্ভধারণের পর প্রতিটি নারীকেই তার অনাগত সন্তানের কথা ভেবে খাবারের বিষয়ে সচেতন থাকতে হয়। অনেক খাবার আছে যেগুলো গর্ভাবস্থায় খাওয়া উচিত নয়, বিশেষ করে কিছু কিছু ফল গর্ভাবস্থায় খাওয়া উচিত নয়, কারণ কিছু ফল গর্ভপাতের কারণ হতে পারে। তো জেনে নিই গর্ভাবস্থায় কোন কোন ফল খাবেন না বা সাবধান হবেন। প্রথম 3 মাস গর্ভাবস্থার কালে আনারস এড়িয়ে চলুন, কারণ আনারস খাওয়ার ফলে জরায়ুতে তীব্র সংকোচন হতে পারে, এর ফলস্বরূপ গর্ভপাতও হতে পারে। আনারসে ব্লুমেলাইন থাকে, এটি একটি এনজাইম যা প্রোটিনকে ভেঙে দেয়, ফলে জরায়ু নরম হয়ে প্রসব ঘটতে পারে, এজন্য গর্ভাবস্থায় আনারস খাবেন না। পেঁপে, পেঁপেতে প্রচুর পরিমাণে পুষ্টি ও ভিটামিন থাকলেও গর্ভবতীদের জন্য এই ফল ততটা উপযুক্ত নয়, কারণ পেঁপে শরীরের তাপমাত্রা বাড়িয়ে তোলে। এই ফলে ল্যাটেক্স থাকে যা জরায়ুর সংকোচন, রক্তপাত, গর্ভপাত ঘটার কারণ হতে পারে, এটি ভ্রূণের বিকাশকেও বাধাগ্রস্ত করতে পারে, তাই গর্ভাবস্থায় কাঁচা বা পাকা পেঁপে খাওয়া উচিত নয়। গর্ভাবস্থায় আঙুর খাওয়া উচিত নয়, সবুজ বা কালো 2 প্রকার আঙুরই কিন্তু ক্ষতিকর, যদিও এই বিষয়ে মিশ্র মত আছে, কারণ আঙুরে থাকা যৌগিক রেস্টমল গর্ভবতী নারীর জন্য বিষাক্ত হতে পারে। গর্ভাবস্থায় কালো আঙুরের চামড়া হজম করা কষ্টকর হতে পারে, কারণ এই সময় হজম ব্যবস্থাও কী হয় দুর্বল থাকে। তারপর এই সময় সাইট্রাস ফুডগুলো কখনোই বিকেলের পর খাবেন না, এতে আপনার বমির আশঙ্কা বেড়ে যাবে বা খাবারও হজম হবে না। যেসব নারীরা গর্ভাবস্থায় অ্যালার্জি বা ডায়াবেটিসে ভোগেন তাদের কলা খেতে নিষেধ করছেন বিশেষজ্ঞরা। কলাতে কী থাকে? জেনেটিক্স থাকে। তারপর কি, খেজুর। খেজুরে অত্যাধিক পরিমাণে পুষ্টিকর একটি ফল, এতে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে, কিন্তু গর্ভাবস্থায় নিষিদ্ধ ফলের তালিকায় কি খেজুরও আছে। এর প্রধান কারণ হলো খেজুর শরীরকে প্রচণ্ড পরিমাণে উত্তপ্ত করে, এটি জরায়ু সংকোচনেরও কারণ হতে পারে। বিভিন্ন সব সুপার শপে যে ক্যান টমেটো পাওয়া যায়, গর্ভাবস্থায় সব ধরনের টিন জাতীয় খাবার এড়িয়ে চলা ভালো। এতে থাকতে পারে কি প্রিজারভেটিভ থাকে, যা দীর্ঘদিন খাবার ভালো রাখতে ব্যবহার করা হয়। তো গর্ভাবস্থায় অনেক কিছু খাবারই এরকম খাওয়া, না জেনে বুঝে খাওয়া কখনোই উচিত নয়। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার গর্ভাবস্থা যেন খুব সুন্দর কাটে, এই দোয়া রইল। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।